guys, it's me Ashon and welcome to Block 16. So finally Ismail Ashlo and Ismail say hi. আসলে অনেকদিন হলো কোথাও ঘুরতে যাই না, তাই ভাবলাম দিয়াবাড়ি থেকে ঘুরে আসি, আসি সাথে তোমাদেরও নিয়ে যাই। সো লেটস গো। খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, খ্যাপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখবো। আরে ব্লগটা মূলত আমার বার্থডে নিয়ে, সো কথা হবে ডিরেক্ট দিয়াবাড়ি গিয়ে। তো দিয়াবাড়ি নিয়ে নতুন করে কিছু বলার নেই, দিয়াবাড়ি নিঃসন্দেহে অনেক সুন্দর একটা জায়গা। লেট্সি। আর আমরা এর আগেও এখানে ব্লগ করেছি, যেটা ছিল ব্লগ 10, আর ওই ব্লগটা ওয়ান অফ মাই হিট ব্লগ, আর ওই ব্লগটাতে রেসপন্স সবারই অনেক ভালো ছিল। তো তোমরা অনেকেই জানো যে আমার কিছুদিন আগে বার্থডে গিয়েছে, আর আই এম ভেরি ভেরি হ্যাপি কজ তোমরা অনেকেই উইশ করেছো, সবার অনেক উইশ পেয়ে আমি ভালোবাসা হারিয়ে গেছি। আর তাই জন্য থ্যাঙ্কস দিয়ে কাউকে ছোটো করবো না, কজ থ্যাঙ্কস দিলে অনেক ছোটো করা হবে। আর তাই জন্য আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। বাট দ্য ফ্যাক্ট ইজ সবাই শুধু উইশটাই করছে আর কেউ কি একটা কাটে নাই, দ্যাটস আই এম ভেরি স্যাড। বাট আমার ফ্রেন্ডরা আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে, ওরা আবারও প্রমাণ করে দিয়েছে যে ওরা আমাকে কতটা লাভ করে, আর ওরা আমার বার্থডেটা সুন্দরভাবে সেলিব্রেট করেছে। আর এখন বেটার দেখে আসি আমার বার্থডের কিছু ডেকোরেশনের ফুটেজ, আর এই যে ফুটেজগুলো কভার করেছে আমার একটা ফ্রেন্ড, খুব কাছের একটা ফ্রেন্ড রিচার্ড হালদার। সো ফুটেজগুলো দেখে আসি চলো, আর আমিও দেখি তোমাদের সাথে সাথে। সবসময় অন্যের ব্লগ বানানো বার্থডে কত বড় করায়, আজকে আমরা ওর বার্থডে সেলিব্রেট করব। আজ আমরা এখন ওর জন্য ছবি প্রিন্ট করতে আসছি, একটু ব্যানার বানাইছি, ব্যানার এখন ছবি লাগাবো। এই জন্য এখন এফসিতে তার বার্থডে আজকে হবে, লেবুর পায়ে ব্যথা, কত কষ্ট করে আমার সাথে। এন্ড দেন ওরা সব কিছু অ্যারেঞ্জ করে ফেললো, অ্যান্ড আমাকে ফোন দিয়ে বললো যে শাওন একটু ইয়েতে আয়, এফ সিনেমা একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে যায় যেতে বললো। দেন আমি আর ইসমাইল বাইক দিয়ে ওই জায়গাটা গেলাম। তো যাওয়ার পরে কি হয়েছে এটা বেটার তোমরা নিজের চোখেই দেখো। সো লেটস সি। তো ফের বুলাও জি।
ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू हाँ जी, तुम इस पे इतने खुश क्यों हो ऐ भाई। तुम तो बरसों पहले ही निकल चुके हो, तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई। कैंडल शैंडल भूख से बुझा के, बेसुरों की भीड़ फालतू में लगवा के, बर्थडे वाला सॉन्ग जोर जोर से गवाते हो, हमसे ताली शाली का हजाम मत करवाते हो। ये सब नौटंकी फिर भी चलो झेल ले, केक शेक को स्टार्टर्स भर भर के आए प्लेट में, घर जाके फिर से डिनर न मंगवाना हो, चूहे ना दौड़े पेट में, रात के पौने दो। एंड फाइनली केक कटा डन हलो, আর কেক কাটার পরে আমি হঠাৎ দেখলাম আমার হাত বাতাসে সবাই সব ফ্রেন্ডরা, তো আমি কিছু বুঝতেছিলাম না। আর হাত বাদার পরে অ্যাকচুয়ালি কি হয়েছিল এটা এটা তোমরাই দেখে আসো। দেখতে দেখতে আমরা ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এলাম, আর সবার কাছে আমি আবার রিনিউ হয়ে গেলাম, সবার ভালোবাসার কাছে আবার রিনিউ হয়ে গেলাম, বিকজ সবাই এত ভালোবাসা দিয়েছে, এত সাপোর্ট দিয়েছে, আর তাদের ভালোবাসা আমি অলওয়েজ তাদের পাশে থাকতে চাই। আর বার্থডেতে কিছু সুন্দর সুন্দর গিফট পেয়েছি, এখন বেটার ওই গিফটগুলো দেখে আসি চলো। আর এই টি শার্টটাও একটা গিফট, আর এটাও একদিন গিফট করেছে, সো হচ্ছে ওই আমার বার্থডে ব্যানারটা, আর ওটা আমার বোনরা আমার জন্য অনেক কষ্ট করে বানাইছে। সো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা কি নিয়ে সেটা তো তোমরা অবশ্যই, তো সেটা ডিপেন্ড করতেছে তোমাদের কমেন্ট সেকশনের উপরে। তোমরা কমেন্টে জানাবা যে নেক্সট কি দেখতে চাও, ব্লগ, ফানি ভিডিও নাকি শর্ট ফিল্ম। সো সবাই কমেন্টে জানিয়ে দাও নেক্সট কি দেখতে চাও, আর তোমাদের কমেন্টের উপরেই ডিপেন্ড করে আমি নেক্সট ভিডিও বানাবো। সো গুড বাই, সি ইউ অ্যাগেইন অন মাই নেক্সট, তোমরা কি চাও সেটাতে। Oh,